আপনাদের আরও একবার নিয়ে যাব গড়িয়াহাটে, যেখানে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলী এবং শ্রেয়সীর সঙ্গে রয়েছেন রবিনহুড আর্মির সদস্যরা। শ্রেয়সী, দেখো এই মুহূর্তে কিন্তু এখানে যাদেরকে নিয়ে এই এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করে, অর্থাৎ যাদেরকে ভারতের আগামী নাগরিক হিসেবে যাদেরকে তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে। তোমরা চেনো এদেরকে? খাবার দিতে আসতো, স্যান্ডউইচ, রোল সব দিতে আসতো। খাবার দিতে আসে? কি কি খাবার দেয়? চাউমিন, খিচুড়ি, এই সব সব। ভালো লাগে খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে? কোনটা বেশি ভালো লাগে? খিচুড়ি। খিচুড়িটা বেশি ভালো লাগে? তোর তোমার কোনটা ভালো লাগে? খিচুড়ি। তোমারও খিচুড়ি? বাপ রে বাপ, এখানে কি তোমার কি? চাউমিন। চাউমিন, খিচুড়ি, চাউমিন, মানে ইন্ডিয়ান। তোমার কি? জেলিটা। বাবা, প্রচুর প্রচুর খাবার, কিন্তু সেই প্রত্যেকটা খাবারই ওদের ভালো লাগে। আর এবং এরা কিন্তু প্রত্যেকেই যেটা বলছে যে ওদেরকে ওরা চেনে চেনে এবং ওদেরকে মনেও রেখেছে। এই মনে রাখাটা কতটা ভালো লাগার জায়গা আনে? প্রাপ্তির জায়গা থেকে আমাদের কোনো কিছু চাই চাই না, কিন্তু মনে রাখতে তো ভালোই লাগে। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের মুখের হাসিটাই সবথেকে বড় আমাদের, সেটাই বড় প্রাপ্তি, আর কিছুই নয়। কখনো কেউ কখনো এরকম বলেছে যে তোমরা কেন এগুলো করছো? এই সময় তো তোমরা আরো অনেক অন্য কিছু করতে পারতে, ফেসবুক, টুইটার বা আরো মানে আরো অনেক কিছু রয়েছে, সিনেমা দেখতে যেতে পারতে। কখনো এরকম কেউ বলেছে? না, এমন কেন কেউ কখনো কেউ বলেনি। এরকম কেউ কখনো না কেউ কখনো বাড়ির লোকের থেকে কখনো নেই? মানে খানা নি দিকে তো কোন দেগা ইন লোকো? সামওয়ান হ্যাজ টু ডু ইট। ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ। আচ্ছা, এরা যখন আসে তোমাদের কাছে, জিজ্ঞেস করি, তখন এরা যখন আসে তোমাদের কাছে, তখন তোমাদের কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে খুব। তোমরা কি ওয়েট করো? হ্যাঁ হ্যাঁ, ওয়েট করি। হ্যাঁ, যে ওরা আমাদের খাবার দিয়ে যাক আমরা। আরে তুমি এখানে? সুশি, কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু আমি এই প্রোগ্রামটা দেখছিলাম টিভিতে এখন, মানে আই ওয়াজ সারপ্রাইজড যে এরকম তোমরা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করছো। তাই ভাবলাম, আমি থাকি পাশেই, তাই ভাবলাম এদের জন্য আমারও একটা দায়িত্ব আছে নিশ্চয়ই। মানে এইটা একটা অন্যরকম প্রাপ্তি, যেখানে গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে আছি আর গড়িয়াহাট চত্বরের অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট চাউম্যান আওয়াধের অন্যতম কর্ণধার, তিনি এই শিলালিপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। নাসিরোশি, মানে এটা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ তোমরা নিয়েছো। ইনফ্যাক্ট আমরা এটা করতেই থাকি, পুজোর পরে বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চাদের খাওয়া। ইনফ্যাক্ট আজকে আমি খাবার নিয়ে এসেছিলাম ওদের দেবো বলে, ভেবেছিলাম দেবো একটা দিন, বাট তোমাদের এই প্রোগ্রামটা দেখে আমি এত কিছু উৎসাহিত হয়ে পড়লাম। কিছুক্ষণ আগেই দেখলাম তুমি বাচ্চাদের জোড়া করেছো, আমি কিছু বলিনি, জানাই উনি, আমি ওদের ডাকলাম আমাদের হোম ডেলিভারি ছেলেকে, ভাবলাম এদের আমরা কিছু খাবার। একেবারে অজানাই বিষয়টা, যখন কেউ একজন এরকম অনুষ্ঠান দেখে তিনি চলে আসছেন আর সঙ্গে খাবারের প্যাকেটও নিয়ে আসছেন। এবং আমি চাই এদের সবাইকে, অমিত ওইভাবে না, সবাইকে দাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শিলাদিত্য, যিনি চাউম্যান সহ বিভিন্ন রেস্টুরেন্ট চেন তার কর্ণধার, তিনি 24 ঘন্টার এই অনুষ্ঠান দেখে সরাসরি খাবারের প্যাকেট হাতে হাজির গড়িয়াহাটে, এবং ওখানে যে হাসি মুখগুলো আমরা দেখছিলাম সেই মুখের হাসিগুলো আরও চওড়া হচ্ছে। এবং সম্ভবত কেউ কেউ বলছিল যে চাউমিন তাদের পছন্দের, তাদের পছন্দের জিনিসটাই পৌঁছে যাচ্ছে তাদের হাতে। আর দেখো এই খাবারটা পাওয়ার পরে, মানে যে উদ্যোগ আজকে এই তরুণ প্রজন্মের লোকেরা, ছেলেমেয়েরা নিয়েছে, যেখানে এদের ব্যক্তিগত লাভের জায়গা কিছু নেই, সেই উদ্যোগ দেখে শিলাদিত্যর মতন মানুষ যদি এগিয়ে এসেছেন আমাদের প্রোগ্রাম দেখে, কিন্তু আরও যদি মানুষ এগিয়ে আসেন তাহলে এই হাসিগুলো কোথায় আরও চওড়া হয়। আনন্দ লাগছে? হ্যাঁ আনন্দ লাগছে। হ্যাঁ শিলাদিত্য দা, এই যে হাসিটা, এই হাসিটা কিরকম? এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না একটা মানুষের। এরকম বাচ্চা আমার মনে হয় এরাই তো দেশের ভবিষ্যৎ, এরাই তো ভবিষ্যৎ। তো এদের মুখে হাসি ফোটানোর থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় না কিছুতে আছে। বাট আই ওয়ান্ট টু থ্যাংক দেম যে এরাই প্রতিষ্ঠাটা নিয়েছে, এরা সবাই প্রফেশনাল এবং এরা যে প্রতিষ্ঠাটা নিয়েছে আমি দেখে সত্যি মুগ্ধ। হ্যাটস অফ টু ইউ গাইজ। আপনি কি মানে যেহেতু আপনিও একটা রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট চেইন চালান, তো সেক্ষেত্রে অন্যান্য যারা রেস্টুরেন্ট চেইনের যারা মালিক আছে তাদের কাছে আপনিও কি একটা ইনিশিয়েটিভ রাখবেন, বলবেন? আমার মনে হয় পিসমিল বেসিসে কেউ কিছু কিছু করে হয়তো, বাট আমার মনে হয় সবাই মিলে যদি আমরা এক হয়ে অর্গানাইজ বেতে এটা করতে পারি, এটা অনেকের তারে এটাতে সুবিধা হবে এবং লাভ হবে আমার মনে হয়। কি মনে হচ্ছে? ভালো, খুব ভালো মনে হচ্ছে। যে উদ্যোগটা নিয়েছিলি সেটা সফল হচ্ছে? হ্যাঁ, আমরা তো চাই আরও অনেকে আমাদের সাথে আসুক, তবেই আমাদের তো মানে স্বপ্নটা পূরণ হবে। দেখো মুভি যে স্বপ্ন পূরণ হওয়া, শুধুমাত্র খাবার নয়, সঙ্গে আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ। আইসক্রিম খাচ্ছো? হ্যাঁ খাচ্ছি। আইসক্রিম খাচ্ছো? গলা গলা ধরে যাবে না তো? না। স্কুল আছে? হ্যাঁ।
কিছু হবে না, সেই আনন্দটা যে আনন্দতে এই আইসক্রিম, হয়তো মাত্র কয়েকটা কাপ আইসক্রিম কিন্তু সেই কয়েকটা কাপেই এদের মুখে যে চওড়া হাসি, সেই চওড়া হাসি নিঃসন্দেহে বোধহয় আরো অনেক অনেক আনন্দের থেকে অনেক বড় জায়গা নিয়ে নেয় তোমার আমার কাছে। একদম শ্রেয়সীমা, ওদের মুখে যে তৃপ্তি দেখছি আমি, দেখছি যে তোমার পেছনে রবিনহুড আর্মির সদস্যরা এবং শিলাদিত্য দা, তাদের মুখে আরো তৃপ্তি দেখছি, অর্থাৎ খাইয়েও যে সুখ আছে যেটা আমরা হয়তো আগে এরকম ভাবে ভাবিনি সেটাই এই মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি। একটু আরো একবার রবিনহুড আর্মির সদস্য এবং শিলাদিত্য দাদের সঙ্গে কথা বলতে পারি যদি। নিশ্চয়ই আমরা শিলাদিত্যদার সঙ্গে কথা বলবো, যে শিলাদিত্যদা আমাদের একটু আগে বলছিলেন যে তিনি অনুষ্ঠান দেখে চলে এসেছেন বটে, কিন্তু তিনি মাঝে মাঝে এই ধরনের, আপনি মাঝে মাঝে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকেন। এখান থেকে যে তিনটে বাড়ি পাড়াই আমার বাড়ি, তো আমি বাড়ি ফিরছিলাম অফিস থেকে, তখন আমি দেখলাম তোমরা অনেক বাচ্চাকে জড়ো করেছো, আমি জিজ্ঞেস করলাম, তখন আমি ভাবলাম তোমাদের সারপ্রাইজ দিই, এন্ড দ্যাটস ওয়াই। আচ্ছা, এই ধরনের উদ্যোগ কি আপনি মাঝে মাঝে নিয়ে থাকেন? পূজোর পরে আমরা করি, পয়লা বৈশাখের পরে করি, আমার ভাইয়ের জন্মদিন, আমার জন্মদিন, আমাদের জন্মদিনের পরে আমরা আসি, বাট কখনো দেখিনি কোনো মিডিয়া এটাকে সুন্দরভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে এটাকে একটা রূপ দিয়েছে। তো আমি ভাবলাম এটা যদি মানুষ জানতে পারে, একটা অ্যাওয়ারনেস হবে, আরও রেস্টুরেন্টে এগিয়ে আসবে, সবাই মিলে মিলিতভাবে আমরা এটা নিয়ে করতে পারি। অন্যান্য যেসব রেস্টুরেন্টগুলো রয়েছে কলকাতা শহরে, তো আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, প্লিজ কাম ক্লোজ আপ, তাদের কাছে কোনো আবেদন থাকবে বা রিকোয়েস্ট থাকবে? আই উড রিকোয়েস্ট যত রেস্টুরেন্টগুলো আসতে পারে টু কাম অ্যান্ড গিভ দিস কিডস ফুড, উই উড রিকোয়েস্ট অল দ্য রেস্টুরেন্টস টু কাম ইন ফরওয়ার্ড, ইভেন ইফ দে গিভ 10 প্যাকেজ পার রেস্টুরেন্ট, দের আর লট অফ পিপল হু স্লিপ হাংরি অ্যাট নাইট ইন ক্যালকাটা অ্যান্ড ইট উইল গো টু দ্য রাইট পিপল থ্রু আস, সো আই উড রিকোয়েস্ট অল দ্য রেস্টুরেন্টস টু কাম অন বোর্ড, কেটারার্স টু কাম অন বোর্ড, ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ দেয়ার বার্থডেজ অ্যান্ড হু ওয়েস্ট ফুড অ্যাট হোম, জাস্ট গো আউট অ্যান্ড গিভ ইট টু দ্য, ইউ নো, লোয়ার, আই মিন পিপল হু ডো নট হ্যাভ ইট around their local areas, or contact us, we can connect them to people who they can give the food to. এটা কি যে কোনো দিন তারা কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারে? হ্যাঁ, যে কোনো দিন চাই তাহলে কন্ট্যাক্ট করতে পারে, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস করতে, ইমেল ইমেল করতে পারে আমাদেরকে, robinhoodarmykolkata@gmail.com। বলা যেতে পারে যে রবিনহুড আর্মি এবং টি শার্টেও লেখা আছে সেই রবিনহুড আর্মির যে বার্তা, সে এই ইয়াং ব্রিগেড আজকে ছড়িয়ে দিল, এবং শিলাদিত্যদার মতন মানুষরা নিঃসন্দেহে আজকের অনুষ্ঠান থেকে যেভাবে পাশে এসে দাঁড়ালেন তাতে মৌপিয়া সত্যিই বোধ হয় আমাদেরও আজকে ভাবার সময় এসছে বা দিন এসছে, যখন বেঁচে যাওয়া খাবার ফেলে দেব না অন্য কারোর মুখে, বেঁচে যাওয়া খাবার শুধু নয়, কিছু সময় অন্তত নিজেদের পরিবারের যে বাজেট, হ্যাঁ শিলাদিত্যদা কিছু বলবেন, বলুন। এটা কিন্তু বেঁচে যাওয়া খাবার নয়, আপনার তো প্যাকেজ করা, আমি ওদের জন্যই পূজোর পর আমরা বেঁচে যাওয়া রেস্টুরেন্টে নর্মালি কি হয় না, খুব একটা খাবার বাঁচে না রেস্টুরেন্টের ক্ষেত্রে, যারা বুফে চালায় বা কেটারিং করে সেইখানে খাবার বাঁচার সম্ভাবনা বেশি থাকে, তো আমরা নিজেরা খাবার বানিয়েই দিই এমনি একেবারে। শ্রেয়সী, নিঃসন্দেহে আজকের এই মুহূর্তটা সেটা আমাদেরও নতুন করে ভাবাচ্ছে, এবং রবিনহুড আর্মির এই তরুণ তরুণীরা তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একদম সামান্য একটা প্রয়াস, যেখানে অতিরিক্ত অর্থ ব্যয় না, অতিরিক্ত পরিশ্রম নয়, শুধু একটু ভাবনা, একটু সদিচ্ছা, যখন আমরা খুব ফেলে ছড়িয়ে খাচ্ছি তখন ওই নিরন্ড মুখগুলোকে একটু স্মরণ করা, তাহলে কিন্তু আরও অনেক মানুষের মুখে হাসি ফুটবে এবং অনেকে হয়তো পেটের জ্বালা নিয়ে রাতে ঘুমোতে যেতে হবে না। তাই আমরা সবাই চাইবো যে আসুন আমরা সবাই সামিল হই এরকম ছোট ছোট প্রয়াসে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।